আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের সাথে চেন্নাই ব্লগগুলো শেয়ার করছি, আর এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে যে ওঠার পরে দেখছি আমাদের ব্রেকফাস্ট অলরেডি চলে এসেছে, হোটেল বয় দিয়ে গেছে। তো আজকে আমরা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টই করব, যেহেতু চেন্নাই আছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা প্যাকেট করে দিয়েছি, এটা হলো সাম্বার, আর এটা একটা ডালের মতো। আর ইউটিউবে অনেকে দেখেছেন হয়তো, দোসার সঙ্গে এরা দেয়। আর চাটনি আছে, কাড়া চাটনি আছে, নারিকেল দিয়ে ওরা একটা চাটনি বানায়। তো এটা দেখতে পারবেন। আর চেন্নাই গেলে অনেকেই কম বেশি দোসা খেয়েছেন, তো আজকে আমরা অর্ডার করেছি প্লেন দোসা, মশালা দোসা না। তো এই যে আমি দোসাগুলো বের করে নিচ্ছি, গরম গরম দোসা। দোসাটা গরম গরম খেলেই ভালো লাগে। চলুন দেখি এখন এটা খেয়ে আপনাদের বলি যে কেমন লাগলো। এমনিতে প্লেন দোসা অনেকেই খেয়েছেন, যেহেতু বাংলাদেশেও পাওয়া যায় দোসা। তো সাউথ ইন্ডিয়ানদের দোসা, ওদের সঙ্গে যে চাটনি দেয়, দুই রকমের চাটনি আর সাম্বার দিয়ে দোসা খাওয়ার টেস্টই অন্যরকম। তো এটাও খেয়ে দেখে আপনাদের বলছি কেমন লাগে। তো এই যে আমার ভাইয়া অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে, সে খেয়ে বলবে। আমার ভাইয়ার কাছে সবই ভালো লাগে, যেহেতু ও দেশের বাইরে ছিল, ওর কাছে ও রেগুলার প্রায় এগুলো খেত, সেজন্য সে খেতে পারে। তবে আমি তো আমি অতটা খেয়ে অভ্যস্ত না, এই জন্য আমার কাছে মোটামুটি লাগে সব কিছুই। আর চেন্নাইয়ের খাবার আমি সেভাবে খেতেই পারি না, খাওয়াটাই মেন প্রবলেম হয়ে গিয়েছিল। তো এই যে দোসার সঙ্গে দুই রকমের চাটনি দিয়েছি, তো আজকের ব্লগটা আমি কিন্তু অনেক ছোট করেছি, যেহেতু আমি চেন্নাইয়ে সকালে ব্রেকফাস্ট নিয়ে এই ব্লগটা বানিয়েছি। সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টগুলো কেমন সেটা দেখানোর জন্যই আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো আমার আজকের ব্লগ যদি আপনাদের দেখে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি। তো এই যে আমার মেয়েকে ভাইয়া ছেড়ে দিচ্ছে চাটনির প্যাকেটগুলা, আমার মেয়ে অবশ্য একটু খেতে পারিনি, ওর কাছে একটু ভালো লাগেনি, আর আমার কাছেও মোটামুটি লেগেছে, যেহেতু এগুলা খেয়ে অতটা অভ্যস্ত নই। আর এই যেটা সাম্বার, সাম্বারটাও প্যাকেট করে দিয়েছে, এটা বিভিন্ন রকমের ডাল দিয়ে তৈরি করে, ইউটিউবে আমি দেখেছি কীভাবে ওরা এটা বানায়। সাম্বারটা আমার মোটামুটি ভালো লেগেছে চাটনি দুটার থেকে। এই যে ভাইয়া দোসাটাকে একেবারে সাম্বারে ভিজিয়ে খাচ্ছে, তো ওর খাওয়া দেখে মনে হয়েছে আমার কাছে যে অনেক ভালো লাগে। আসলে যার কাছে যেমন লাগে যে যেমনটা খেতে পারে। তো এই যে আমি একটু চাটনিটা দেখিয়ে দিচ্ছি, এটা
নারিকেল দিয়ে বানায়। নারকেলের মধ্যে সরিষার দানাও দেখতে পাচ্ছি, আর অনেক কিছু দেয়। আর ওই চাটনিটা, কাড়া চাটনিটার মধ্যে অনেক কিছু মিক্স করে ওরা টমেটো আর বিভিন্ন রকমের মশলা মিক্স করে বানায়। এই যে সব শেষে আমি নিচ্ছি সাম্বার দিয়ে আমি দোসাটা খাচ্ছি, যেহেতু আমার কাছে চাটনি দুটো মোটেও ভালো লাগেনি, সাম্বারটা একটু মোটামুটি ভালো লেগেছে। তো আমার আজকে ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।